সুপ্রিয় শিক্ষার্থী, অনার্স তৃতীয় বর্ষ। আজ আমি বাংলা ছোট গল্প এক এর রবীন্দ্রনাথ ঠাকুরের অতিথি গল্পের ক্লাস টুটা করব। আমাদের বাংলা ছোট গল্প এক এ রবীন্দ্রনাথ ঠাকুর, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, হাসান আজিজুল হক এবং বনপল চারজনই পাঠ্য আর কি। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের অতিথি গল্পের এর আগে একটা ক্লাস করেছি, এখন আজকে দ্বিতীয় ক্লাসটা করব। ওই আগের ক্লাসে চরিত্রগুলো এবং কাহিনীটা একটু শুরু করেছিলাম আর চরিত্রগুলো বর্ণনা করেছিলাম, এখন আজকে কাহিনীর বাকি অংশটা শুরু করব। তারাপদ ব্রাহ্মণ বালক, সে মতিলালের নৌকায়, কাঠালিয়ার জমিদার মতিলালের নৌকায় উঠেছিল নন্দীগ্রাম যাবে বলে। নন্দীগ্রামে মেলা দেখতে যাবে, তো মতিলাল তার নৌকায় তাকে পেয়ে, মতিলালের স্ত্রী অন্নপূর্ণার ওকে পছন্দ হয়ে যায়, তিনি তাকে পুত্র স্নেহে ধরে রাখতে চায়। তাই 10 দিন নৌকা পরিচালনা করে অবশেষে কাঠালিয়ায় চলে আসে তারা। কাঁঠালিয়া যখন আসে, এগুলো আগের ক্লাসে আলোচনা করেছি পাটটাকে তুলে ধরেই, কাঁঠালিয়া যখন আসে মতিলাল বাবুর মেয়ে চারু প্রথমে তারাপদকে সহ্য করতে পারে নাই, ঈর্ষা করতো, কিন্তু পরে তারাপদকে ওর ভালো লাগে। এখন চারুর বান্ধবী সোনামণি, সখী, বামন ঠাকুরের মেয়ে সোনামণি, সে তারাপদকে আগে থেকে চেনে। সোনামণি কিছুদিন অসুস্থ ছিল, চারু যখন আসছে গ্রামে তখন সোনামণি দেখতে আসতে পারে নাই। কয়েকদিন পরে দেখতে আসছে যখন, তখন চারু একেবারে গল্প গল্প করতেছিল তারাপদকে নিয়ে, গল্প করবে। সে জানতো, চারু জানতো তারাপদ বিশেষ রূপে তাহাদেরই তারাপদ, অত্যন্ত গোপনে সংরক্ষণীয়, ইতর সাধারণে তাহার একটু আধটু আভাস মাত্র পাইবে, অথচ কোনো মতে নাগাল পাইবে না, দূর হইতে তাহার রূপে গুণে মুগ্ধ হইবে এবং চারু শশীদের ধন্যবাদ দিতে থাকিবে এ আশ্চর্য দুর্লভ। দৈবলব্ধ ব্রাহ্মণ বালকটি সোনামণির কাছে কেন সহজগম্য হইল? আমরা যদি এত যত্ন করিয়া না আনিতাম, এত যত্ন করিয়া না রাখিতাম, তাহা হইলে সোনামণিরা তাহার দর্শন কোথা হইতে পাইত? সোনামণির দাদা শুনিয়া সর্বশরীর জ্বলিয়া যায়। সে চিন্তা করে, সে সোনামণির দাদা। সোনামণি বলে, আমি ওকে দাদা বলে সম্বোধন করি, সেজন্য চারুর কষ্ট হয়। এমন সময় সে প্রত্যবসে চারু সরি তারাপদ ইংরেজি শিখতে আগ্রহ প্রকাশ করেছে, তখন মতিলাল বাবু তার জন্য একজন ইংরেজি শিক্ষক রেখেছেন। সেই ইংরেজি যখন পড়ে, এমন সময় দেখা যায় চারু আসিয়া উপস্থিত, সোনামণি শশব্যস্ত, সে যেন গোপনে তাহার সখীর সম্পত্তি চুরি করিতে আসিয়াছে। তাহলে চারু ভাবছে তারাপদ তার সম্পত্তি, সোনামণি কেন তার কাছে আসবে? চারু কণ্ঠস্বর সপ্তমে চড়াইয়া চোখ মুখ ঘুরাইয়া বলিত, হ্যাঁ সোনা, তুই পড়ার সময় গোল করতে এসেছিস? আমি এখনই বাবাকে গিয়ে বলে দেব। যেন তিনি নিজে তারাপদের একটি প্রবীণা অভিভাবিকা, তাহার পড়াশোনায় লেশ মাত্র ব্যাঘাত না ঘটে, রাত্রি দিন ইহার প্রতি তাহার একমাত্র দৃষ্টি। কিন্তু সে নিজে কি অভিপ্রায়ে এই অসময়ে তারাপদের পাঠ গৃহে আসিয়া উপস্থিত হইয়াছিল, তাহা অন্তর্যামীর অগোচর ছিল না এবং তারাপদও তাহা ভালোরূপে। কিন্তু সোনামণি বেচারা ভীত হইয়া তৎক্ষণাৎ এক রাশ মিথ্যা কফিয়ত সৃজন করিত। অবশেষে চারু যখন ঘৃণা পড়ে তাহাকে মিথ্যাবাদী বলিয়া সম্ভাষণ করিত, তখন সে লজ্জায় শঙ্কিত পরাজিত হইয়া ব্যথিত চিত্তে ফিরিয়া যাইত। দয়ার্দ্র তারাপদ তাহাকে ডাকিয়া বলিত, সোনা, আজ সন্ধ্যাবেলায় আমি তোদের বাড়ি যাব। এখন চারু সর্পিনীর মতো ফোঁস করিয়া উঠিয়া বলিত, যাবে বই কি, তোমার পড়া করতে হবে না, আমি মাস্টার মশাইকে বলে দিব। চারু সোনামণিকে সহ্য করতে পারছে না, চারু তারাপদকে ভালোবাসে, আসলে সে তারাপদকে একাই পেতে চায়। চারুর এই শাসনে ভীত না হইয়া তারাপদ দুই একদিন সন্ধ্যার পর বামন ঠাকুরনের বাড়ি গিয়েছিল। তৃতীয় বা চতুর্থবারে চারু ফাঁকা শাসন না করিয়া আস্তে আস্তে এক সময় বাহির হইতে তারাপদের ঘরের দ্বারে শিকল আটিয়ে দিয়া মার মশলার বাক্সের চাবি তালা আনিয়া তালা লাগাইয়া দিল।
সমস্ত সন্ধ্যাবেলা তারাপদকে এইরূপ বন্দী অবস্থায় রাখিয়া আহারের সময় দ্বার খুলিয়া দিল। তারাপদ রাগ করিয়া কথা কহিল না, না খাইয়া চলিয়া যাইবার উপক্রম করিল। তখন অনুতপ্ত ব্যাকুল বালিকা কর জোরে সানু নয়ে বারংবার বলিতে লাগিল, তোমার দুটি পায়ে পড়ি, আর আমি এমন করব না, তোমার দুটি পায়ে পড়ি, তুমি খেয়ে যাও। তাহাতেও যখন তারাপদ বশ মানিল না, তখন সে অধীর হইয়া কাঁদিতে লাগিল। তারাপদ সংকটে পড়িয়া ফিরিয়া আসিয়া খাইতে বসিল। এভাবে চারু তারাপদের খুব কাছাকাছি চলে আসে। এমনি করিয়া প্রায় 2 বৎসর কাটিয়া গেল। এত দীর্ঘকালের জন্য তারাপদ কখনো কাহারও নিকট ধরা দেয় নাই। বোধ করি পড়াশোনার মধ্যে তাহার মন এক অপূর্ব আকর্ষণে বদ্ধ হইয়াছিল। বোধ করি বয়োবৃদ্ধি সহকারে তাহার প্রকৃতির পরিবর্তন আরম্ভ হইয়াছিল। স্থায়ী হইয়া বসিয়া সংসারের সুখ স্বাচ্ছন্দ্যতা ভোগ করিবার দিকে তাহার মন পড়িয়াছিল। বোধ করি তাহার সহপাঠিকা বালিকার নিয়ত দৌরাত্ম চঞ্চল সৌন্দর্য অলক্ষিতভাবে তাহার হৃদয়ের উপর বন্ধন বিস্তার করিতেছিল। তাই সে 2 বৎসর এখানে এই পারিবারিক বন্ধনে ছিল। এদিকে চারুর বয়স 11 উত্তীর্ণ হইয়া যায়। মতিবাবু সন্ধান করিয়া তাহার মেয়ের বিবাহের জন্য 2-3টা ভালো ভালো সম্বন্ধ আনালেন। কন্যার বিবাহ বয়স উপস্থিত হইয়াছে জানিয়া মতিবাবু তাহার ইংরেজি পড়া এবং বাহিরে যাওয়া নিষেধ করিয়া দিলেন। এই আকস্মিক অবরোধে চারু ঘরের মধ্যে ভারী একটা আন্দোলন উপস্থিত করিল। তখন একদিন অন্নপূর্ণা মতিবাবুকে ডাকিয়া কহিলেন, পাত্রের জন্য তুমি অত খোঁজ করে বেড়াচ্ছ কেন? তারাপদ ছেলেটি তো বেশ, তোমার মেয়েরও ওকে পছন্দ হয়েছে। একদিন রায়ডাঙ্গার বাবুদের বাড়ি হইতে মেয়ে দেখিতে আসিল। তাহলে তারাপদ সরি চারুকে দেখতে আসলো রায়ডাঙ্গার বাবুদের বাড়ি হইতে। চারুকে বেশ ভূষা পরাইয়া বাহির করিবার চেষ্টা করা হইল। সে শোবার ঘরে দ্বার রুদ্ধ করিয়া বসিয়া রহিল, কিছুতেই বাহির হইল না। মতিবাবু ঘরে বাহির হইতে অনেক অনুনয় করিলেন, ভর্ৎসনা করিলেন, কিছুতেই কিছু হইল না। অবশেষে বাহিরে আসিয়া রায়ডাঙ্গার দূতবর্গের নিকট মিথ্যা করিয়া বলিতে হইল, কন্যার হঠাৎ অত্যন্ত অসুখ করিয়াছে, আজ আর দেখা হইবে না। তাহারা ভাবিল মেয়ের বুঝি কোনো একটা দোষ আছে, তাই এরূপ চাতুরি অবলম্বন করা হইল। শ্রাবণ মাসে পরে মতিবাবু চিন্তা করলো, না তাহলে আমার ছেলের অভাবও পূরণ হবে যদি তারাপদের কাছে মেয়েটা বিয়ে দিতে পারি, আর আমার সম্পত্তি দেখাশোনা করার জন্য স্থায়ীভাবে আমার একটা জামাইও আসবে। তারাপদকে ঘর জামাই রেখে সে মেয়েকে বিয়ে দেওয়ার জন্য অবশেষে রাজি হলো, স্থির করলো। শ্রাবণ মাসে বিবাহের শুভ দিন স্থির করিয়া মতিবাবু তারাপদের মা ও ভাইদের কাছে প্রস্তাব পাঠাইল এবং তারা রাজিও হইল। পরে তাদেরকে আনতে পাঠাইল, তারাপদকে তাহা জানিতে দিলেন না। কলিকাতার মোক্তারকে গড়ের বাদ্য বায়না দিতে আদেশ করিলেন এবং জিনিসপত্রের ফদ্দ পাঠাইয়া দিলেন, কিন্তু তারাপদকে জানাইলেন না। এমন সময়ে কুড়াল কুটায় নাগবাবুদের এলাকায় বিখ্যাত রথযাত্রার মেলা হইবে। এই শ্রাবণ মাসেই কুড়ালকুটা আরেকটা গ্রামে, সেখানে নাগবাবুদের এলাকায় বিখ্যাত রথযাত্রার মেলা হচ্ছে। জ্যোৎস্না সন্ধ্যায় তারাপদ চলে যাচ্ছে, সে কুড়ালকুটা নাগবাবুদের মেলায় চলে যাবে। তাই সে পারিবারিক বন্ধনে থাকছে না, বন্ধন ছিঁড়ে সে চলে যাচ্ছে। তারাপদ ঘাটে গিয়া দেখিল কোনো নৌকা নাগরদোলা, কোনো নৌকা যাত্রার দল, কোনো নৌকা পণ্যদ্রব্য লইয়া প্রবল নবীন স্রোতের মুখে দ্রুতবেগে মেলা অভিমুখে চলিয়াছে। কলিকাতার কনসার্টের দল বিপুল শব্দে দ্রুত তালের বাজনা জড়িয়া দিয়াছে, যাত্রার দল বেহালার সঙ্গে গান গাহিতেছে। তারাপদ ওদের সাথে মাতাল হয়ে চলে গিয়েছে, কারণ সে এই বন্ধন কিভাবে যেন 2 বৎসর ছিল, এটাই তার সবচেয়ে বেশি এই পারিবারিক বন্ধনে। কেবল নদীর এক তীরে এক পাশে কাঠালিয়া গ্রাম আপন কুটির দ্বার বন্ধ করিয়া দীপ নিবাইয়া দিয়া নিঃশব্দে ঘুমাইতে লাগিল। কেউ জানেও না যে কাঠালিয়ার, কেউ জানেও না তারাপদ চলে যাচ্ছে। এক তপর দিন তারাপদের মাতা এবং ভ্রাতাগণ কাঠালিয়ায় আসিয়া অবতরণ করিলেন, বিয়ে হবে। এর জন্য পরদিন কলিকাতা হইলে হইতে বিধি সামগ্রী পূর্ণ 3খানা বড় নৌকা আসিয়া কাঠালিয়া জমিদারের কাছারি ঘাটে লাগিল। সব বিয়ের সবই কমপ্লিট, কিন্তু অতি প্রাতে সোনামণি কাগজে কিঞ্চিত আমসত্ত্ব এবং পাতার ঠোঙায় কিঞ্চিত আচার লইয়া ভয়ে ভয়ে তারাপদের পাঠ গৃহ দ্বারে আসিয়া নিঃশব্দে দাঁড়াইল। কিন্তু তারাপদকে দেখা গেল না। স্নেহ প্রেম বন্ধুত্বের ষড়যন্ত্র বন্ধন তাহাকে চারিদিক হইতে সম্পূর্ণরূপে ঘিরিবার পূর্বেই সমস্ত গ্রামের হৃদয়খানি চুরি করিয়া
একদা বর্ষার মেঘান্ধকার রাতে এই তারাপদ ব্রাহ্মণ বালক আসক্তিবিহীন উদাসীন জননী বিশ্ব পৃথিবীর নিকট চলিয়া গিয়াছে, সে চলে গিয়েছে, সে এখানে আবদ্ধ হতে পারেনি। তো আমাদের অতিথি গল্পে এখানে অতিথি হলো আমাদের তারাপদ, আর তাকে ধরে রাখতে চেয়েছিল জমি কাঠালিয়ার জমিদার মতিলাল বাবু, তার স্ত্রী অন্নপূর্ণা এবং তার মেয়ে চারুশশী তাকে ভালোবেসেছিল। চারুশশী তাকে নিয়ে ঘর বাঁধা সংসার করার স্বপ্ন দেখেছে, মতিলালও স্বপ্ন দেখেছিল পুত্র স্নেহে তাকে ধরে রাখবে, জামাই করবে, তার জমিদারি তাকে বুঝিয়ে দিবে। কিন্তু তারাপদ অতিথি অতিথি রয়ে গেল, সে অতিথির মতো 2 বছর আতিথ্য গ্রহণ করেছে, এটাই তার জন্য বেশি। সে পারিবারিক বন্ধনে আবদ্ধ থাকতে পারে না, সে আবার কুড়ালকুটায় রথ যাত্রার মেলার উদ্দেশ্যে চলে গিয়েছে, শূন্য রিক্ত করে মতিলাল বাবুকে এবং চারুশশীকে। তা আজ আমরা এ পর্যন্তই পড়ালাম, অতিথি গল্প এখানে শেষ করলাম। আগামী ক্লাসে রবি ঠাকুরের বা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আরেকটা গল্প নিয়ে আমরা আসবো। আমি ততদিন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।